হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স দু হাজার বাইশ সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে মাধ্যমিকের পর্ষদের যে টেস্ট পেপার আছে অর্থাৎ এই টেস্ট পেপারটা তোমাদের স্কুল থেকে সবাইকে বিনামূল্যে দিয়েছে এই যে টেস্ট পেপারটা এই টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের দুশো নব্বই নাম্বারের যে পেজটা আছে তার গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো তোমাদের যাদের গাণিতিক প্রশ্নগুলোর সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম যে প্রশ্নটা আছে গাণিতিক প্রশ্ন যেটা আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও ওয়ান এটিএম চাপে কোনো গ্যাসের আয়তন ছশো সিসি এটা আছে থ্রি পয়েন্ট টুর কোশ্চেন আছে ছশো সিসি এস ওই গ্যাসের আয়তন কত হবে দেখো রকম টাইপের একটা অঙ্ক তোমাদের কিন্তু থাকবেই থাকবেই পরীক্ষাতে এই ধরনের অঙ্ক করার সময় একটা সূত্র একদম লোকনাথ ইকুয়েশান রনে বনে জলে জঙ্গলে লোকনাথকে স্মরণ করবে যখন বিপদে পড়বে সেই ইকুয়েশানটা তোমরা লিখে নাও সেটা হলো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই সমীকরণটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে এই রকম ধরনের অঙ্ক করার ক্ষেত্রে বাকি আর কোনো সূত্র না জানলেও হবে দেখো যেটা বলছে যে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অর্থাৎ একটা উষ্ণতা দেওয়া আছে তারপর দেওয়া আছে ওয়ান এটিএম চাপ অর্থাৎ একটা চাপ চাপের মান দেওয়া আছে তারপর দেওয়া আছে গ্যাসের আয়তন ছশো সিসি এবার বলছে এস ওই গ্যাসের আয়তন কত হবে তো তোমরা এই যে এস টি পি এস টি কী কী জিনিস থাকে অর্থাৎ এস টিপির মধ্যে টেম্পারেচার আর প্রেশারটা কত আর এন মধ্যে টেম্পারেচার আর প্রেশারটা কত সেইটা তোমাদেরকে কিন্তু আগে জানতে হবে তো আগে যে যে ডেটা দেওয়া আছে অঙ্কগুলো সেগুলো নোট ডাউন করো পরপর কি কি ডেটা দেওয়া আছে দেখো প্রথম আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তার মানে একটা ডেটা দেওয়া আছে দেখো উষ্ণতা তো উষ্ণতাটাকে টি দ্বারা লেখা হয় তো যেহেতু এই অঙ্ক করার ক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান অর্থাৎ প্রাথমিকগুলোকে ওয়ান দিয়ে লিখবো আর অন্তিমগুলোকে টু দিয়ে লিখবো তাহলে টি ওয়ান সমান হলো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবার একটা কথা বলে রাখি এই অঙ্কগুলো করার সময় তোমাদেরকে উষ্ণতাটাকে কেলভিনে নিয়ে যেতে হবে বা পরম স্কেলে নিয়ে যেতে হবে কেলভিন স্কেল বা পরম স্কেল কেলভিন স্কেলে নিয়ে যেতে গেলে কি করতে হয় সেন্টিগ্রেডের সঙ্গে দুশো যোগ করতে হয় তো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তার সাথে দুশো যোগ করলাম হল কত তিনশো কেলভিন তাহলে টি ওয়ান হলো তিনশো কেলভিন এবার দেখো চাপ আছে চাপ কত আছে ওয়ান এটিএম ওয়ান এটিএম তার মানে পি ওয়ান ইকুয়াল টু ওয়ান এ এটা লিখলাম তারপর দেখো কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে কত ছশ সিসি তার মানে আয়তনকে লেখা হয় ভি দ্বারা তো প্রাথমিক আয়তন ভি ওয়ান লিখলাম ছশো সিসি হলো এইবার দেখো টি টু পি টু ভি টু এগুলোর কিন্তু ডিটেলসটা দেয়া নেই তার বদলে একটা জিনিস দেওয়া আছে এখানে ছোট্ট করে দিয়ে দিয়েছে এস এই যে এস না এর এস টি পির বিশেষত্ব হল এস টিপিতে একটা টেম্পারেচার থাকে আর একটা প্রেশার থাকে সেটা কি এস টি পির টেম্পারেচার অর্থাৎ যেটা টেম্পারেচার সেটা হলো কি না জিরো ডিগ্রি সেন্টিগ্রেড স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশারটা কি মানে চাপের মানটা হলো ওয়ান এটিএম এটা এস টি পির ক্ষেত্রে দুটো জিনিস বলে দিই এন টি ক্ষেত্রে টেম্পারেচার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড প্রেশার ওয়ান এটিএম আর এন টি ক্ষেত্রে হবে কি না টেম্পারেচার হবে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার এস টিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এস টিপির ফুল ফর্ম এন টি ফুল ফর্ম এগুলো তোমরা জানো আর পিটা কত হবে ওয়ান এটিএম তার মানে এন টিপি হোক আর এস টি পি হোক পির মানটা কিন্তু দুজনের ক্ষেত্রে ওয়ান এটিএম হবে আর এন নর্মাল টেম্পারেচার অর্থাৎ কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আর এস টিপিতে টেম্পারেচার হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এই দুটো জানা হয়ে গেল এবার আমি এটা ক্লিন করে দিচ্ছি দিয়ে আমরা ভ্যালু বসাবো যেমন পি ওয়ান ভি ওয়ান বাই পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান বসিয়েছি সেই রকম পি টু পি টু মানে কত এস টি পিতে যে প্রেশার তা সেটা কত এস টিপিতে প্রেশার হচ্ছে ওয়ান এটিএম বললাম তারপরে আছে কি টি টু টি টু মানে এস টি পিতে টেম্পারেচার তো এস টি টেম্পারেচার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তার সাথে দুশো তিয়াত্তর যোগ করলে কত হয় দুশো তিয়াত্তর কেলভিন আমাদের কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে আর ভি টু ভি টুটা তো বের করতে হবে ওই গ্যাসের আয়তন কত বের করতে বলেছে এইবার সিম্পলি ওই ফর্মে বসিয়ে দাও একদম ওই যে সূত্রটা ছিল পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই সূত্রে বসিয়ে দাও দেখো টি ওয়ান কত ওয়ান এটিএম এম তাহলে ওয়ান ভি ওয়ান কত ছশো ছশো এই যে ছশো বসিয়ে দিলাম টি ওয়ান টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে তিনশো তিনশো বসিয়ে দিলাম পি টু কত পি টুও দেখো ওয়ান এটিএম ওয়ান বসিয়ে দিলাম ভি টু কত ভি টুটা বের করতে হবে আর টি টুটা কত টি টুটা হচ্ছে দুশো তিয়াত্তর এইবার দেখো এই দুটো জিরো দুটো জিরো কেটে গেলো তিন দিয়ে কাটলে দুই তার মানে ভি টু সমান ক্যালকুলেশন করলে হচ্ছে কত দুশো তিয়াত্তর ইন্টু দুই তাহলে গুণ করলে কত হবে এটা তিন দুই ছয় সাত দুই চোদ্দ পাঁচ পাঁচশো ছেচল্লিশ এটা হলো কত না পাঁচশো ছেচল্লিশ সিসি এইটাই হলো আমাদের আয়তন এস ওই গ্যাসের আয়তন কত অ্যান্সার বেরিয়ে গেল তারপরের কোশ্চেনটা দেখো তোমাদের কাছে যদি বই থাকে বইটা নাও এবং খাতা পেন নিয়ে নোট ডাউন করতে থাকো এবং বইটা তোমরা খুললে তাহলে তোমাদের কিন্তু আর অঙ্কগুলো কিন্তু প্রশ্নগুলো লিখতে হবে না তারপরে দেখো ওই থ্রি পয়েন্ট একটা অথবা প্রশ্ন আছে দেখো বলছে এস টিপিতে ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন নির্ণয় করো ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করো এস টি পিতে তো এই যে জিনিসটা দেওয়া আছে অঙ্কে যে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আগে নোট ডাউন করো দেখো এস টি এস টিপি বলেছে মানে কিছু না কিছু এর একটা ডেটা দেওয়া থাকবে এস টিপিতে তো এস টিপির টেম্পারেচার অ্যান্ড প্রেশারটা বললাম একটু আগে টেম্পারেচার হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেশার হচ্ছে ওয়ান এটিএম পিটা হচ্ছে ওয়ান এটিএম আর টেম্পারেচার হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হলো এইবার দেখো বলছে ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে এখানে একটা ডাব্লু দেওয়া আছে ডাব্লু মানে একটা গিভেন মাস দেওয়া আছে সেটা কত ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে তার আয়তন বের করতে বলেছে এবার আর দেখো এই ব্র্যাকেটের ডেটাগুলো দেওয়া আছে দেখো কার্বনের মোলার ভরগুলো দেওয়া আছে বারো অক্সিজেনের ষোলো আর আর এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট টু তো কোথাও না কোথাও এইগুলো থেকে আমরা একটা হিন্স পেয়ে যাচ্ছি যে আর জিনিসটা কাজে লাগবে তো আর আছে এই রকম সূত্রটা রিমাইন্ড করো কি আমাদের যেটা জানা আছে সেটা হলো পি ইকুয়াল টু এন আর টি পি ভি টু এন আর টি এই সূত্রটা এইবার আমরা জানি কি এন সমান এন হচ্ছে মোল সংখ্যা তো মোল সংখ্যাটাকে বের করতে হয় কীভাবে এন সমান হচ্ছে ডাব্লু বাই এম মানে যত গ্রাম ভর দেওয়া আছে ফোর পয়েন্ট ফোর গ্রাম আর কি বাই কার্বন অক্সাইডের মোলার ভর তো কার্বন অক্সাইডের মোলার ভর বের করলে কত হয় কার্বনের দেখো বারো আর অক্সিজেনের বত্রিশ মানে এটা হয় কত চুয়াল্লিশ তার মানে ফোর পয়েন্ট ফোর বাই চুয়াল্লিশ এইটা হচ্ছে কি না এন এর মান এই যে এন এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর বাই চুয়াল্লিশ তো আমাদের এই সূত্রে প্রত্যেকটা ডেটা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে দেখো চাপ কি চাপ বলছে কত ওয়ান এটিএম ওয়ান এটিএম বসালাম ভি আয়তন আয়তনটা বের করব তাই সেটা রেখে দিলাম এন মানে কত 4.4 পয়েন্ট ফোর এই যে ফোর পয়েন্ট ফোর বাই ইন্টু আর আর এর মান কত এখানে দেওয়া আছে দেখো প্রশ্নেই দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো তো জিরো ইন্টু বসালাম ইন্টু কী দিলাম টেম্পারেচার টেম্পারেচার দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এখানে তো স্কেল করলে হবে না পরম স্কেল করতে হবে তো পরম স্কেলের মান কত দুশো তোর যোগ করতে হবে তো জিরোর সাথে দুশো তিয়াত্তর যোগ করলে ওটাই দুশো তিয়াত্তর কেলবিন তো দুশো তিয়াত্তর কেলবিন হয়ে গেলো এইবার ক্যালকুলেশান ক্যালকুলেশান করো এই পয়েন্টটা তুলে দাও নিয়ে দেখো নিচে একটা দশ হবে তাহলে এই চুয়াল্লিশ আর এই চুয়াল্লিশ কেটে গেলো দেখো এই চুয়াল্লিশ আর এই চুয়াল্লিশ কেটে গেলো তাহলে হচ্ছে কি ভি ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো এইট টু বাই টেন ইন্টু দুশো তিয়াত্তর হলো তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আসবে টু পয়েন্ট টু থ্রি বা তোমরা এটা লিখতে পারো টু পয়েন্ট এত লিটার এতই হলো এটাই হলো অ্যান্সার বোঝা গেল তারপরের যে কোশ্চেনটা আছে দেখো ফোর যে কোশ্চেনটা আছে দেখো আদর্শ গ্যাস সমীকরণটিতে ব্যবহৃত চিহ্নের অর্থ সহ লেখো এবং তার যে সেকেন্ড পার্টটা দেওয়া আছে এই সমীকরণ ব্যবহার করে গ্যাস ধ্রুবক আরের মান নির্ণয় করো গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করো তো আমরা জানি কি পিভি ইকুয়াল টু এন আর টি হলো তো এন বা এস টি পিতে এস টি মানে কি এস টি মানে হলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে দুশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর যোগ করলে কত হবে দুশো তিয়াত্তর কেলভিন এইবার টেম্পারেচারটা এটা হয়ে গেল প্রেশার কত পি কত পি হল ওয়ান এটিএম এবার আমরা জানি কি এস টি পিতে যে কোনো গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার এই এই জিনিসগুলো এটা টির ভ্যালু এটা পির ভ্যালু এটা টির ভ্যালু দুশো তিয়াত্তর এটা পির ভ্যালু ওয়ান এটিএম আর এটা ভি আয়তন বাইশ দশমিক চার এইগুলো যদি এই সমীকরণে বসিয়ে দিই আর এনের মান যদি ওয়ান বসিয়ে দিই এন ইকুয়াল টু ওয়ান একমল গ্যাসের ক্ষেত্রে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আর এর ভ্যালু পেয়ে যাব দেখো তো কিভাবে বসাবো প্রথমে পির মান পির মান কত ওয়ান ইন্টু ভির মান ভির মান কত বাইশ দশমিক চার ইন্টু এন মানে ওয়ান ইকোয়াল টু এন মানে ওয়ান আর এর মানটা তো বের করব আর টি হচ্ছে দুশো তিয়াত্তর তাহলে দেখো আর সমান হচ্ছে বাইশ দশমিক চার বাই দুশো তিয়াত্তর এই বাইশ দশমিক চার বাই দুশো তিয়াত্তর এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আরের মান পেয়ে যাব তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো কি জিরো পয়েন্ট জিরো এইট টু জিরো পয়েন্ট জিরো এইট টু আরের মান এইভাবেই কিন্তু আমরা বের করতে পারি এবার এককটা তোমরা লিখে দেবে এটা দেখো এককটা কি হবে এখান থেকে এককটা যারা জানো না তারা দেখো দেখে নাও কীভাবে এককটা বের করবে আর মানে উপরে কি ছিল আর উপরে কি ছিল পিভি বাই এন টি তো উপরে ছিল চাপ ইন্টু আয়তন ঠিক আছে আর নিচে ছিল কি মোল এনের একক কি মোল আর টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন ঠিক আছে আর এটা হচ্ছে পি ভি তাহলে এটা লিটার লিটার এটিএম বা লিটার এল লেখো লিটার এটিএম পার মোল কেলভিন লিটার এটিএম পার মোল কেলভিন দেখো পি চাপের আয় চাপের একক কি চাপের একক হচ্ছে এটিএম আর আয়তনের একক কি লিটার তাহলে উপরে আছে লিটার এটিএম আর নিচে আছে হচ্ছে মোল কেলভিন তাহলে লিটার এটিএম পার মল কেলভিন জিরো পয়েন্ট জিরো এইট টু সিম্পল একদম এখান থেকে তোমরা বের করে নিতে পারবে তারপরে দেখো ফোর পয়েন্ট যে প্রশ্নটা আছে বাণিজ্যিক জিঙ্কে ফোর পয়েন্ট তোমরা কিন্তু খাতা বের করে বই বের করে দেখো তোমাদের যে টেস্ট পেপার স্কুল থেকে দিয়েছে যারা পাওনি তারা স্কুলে যোগাযোগ করো টেস্ট পেপার স্কুলে এসে গেছে অনেক দিন আগে বাণিজ্যিক জিঙ্কে পঁয়ত্রিশ পার্সেন্ট অশুদ্ধি জিঙ্ক আছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্ক পর্যাপ্ত পরিমাণ লঘু এইচ টু এস ও ফোরের সাথে রাসায়নিক বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে তো এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন আছে দেখো যে জিঙ্কটা এইচ টু এস ও ফোরের সাথে বিক্রিয়া করছে সেটা কিন্তু কোনো অশুদ্ধি জিঙ্ক না আমি অশুদ্ধি সমেত জিঙ্ক বিক্রিয়া করাতে পারি কিন্তু যে বিক্রিয়া করছে সে ওই অশুদ্ধির মধ্যে থেকে কত পার্সেন্ট শুদ্ধি আছে বা শুদ্ধ আছে সেইটাকে কিন্তু সে খুঁজে বের করে নিচ্ছে ভালো জিঙ্ক কোথায় আছে সে সেটাকে খুঁজে নিচ্ছে কারণ অশুদ্ধর সঙ্গে তো বিক্রিয়া করবে না আমি এত পরিমাণ একটা জিঙ্কের ডেলা নিলাম তার মধ্যে ধুলো বালি ময়লা বালি ইট এগুলো সব মিশে আছে কিন্তু সালফিউরিক অ্যাসিড তো আর ওদের সাথে বিক্রিয়া করবে না সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে ওর মধ্যে একদম যে পিওর জিঙ্ক আছে সেই জিঙ্কটার সাথে বিক্রিয়া করবে তো ধুলোবালিকেও বাদ দিয়ে দেবে তার মানে কিছু পরিমাণ জিঙ্ক বাদ চলে যাচ্ছে আমরা যদি ওই খারাপ জিঙ্ক দিও কিন্তু সেই জিঙ্কের সঙ্গে যেহেতু বিক্রিয়া করছে না তার মানে কিছু পরিমাণ জিঙ্ক বাদ চলে যাচ্ছে সেই ট্রিকটা এখানে অঙ্কে আছে দেখো বলছে বাণিজ্যিক জিঙ্কে পঁয়ত্রিশ পার্সেন্ট অশুদ্ধি আছে পঁয়ত্রিশ পার্সেন্ট কথাটার মানে কি মানে যদি আমাদের কাছে একশো গ্রাম জিঙ্ক থাকে তাহলে তার মধ্যে খারাপ কত খারাপ জিঙ্ক হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম আর ভালো জিঙ্ক হচ্ছে কত ভালো জিঙ্ক হচ্ছে পঁয়ষট্টি গ্রাম বোঝা গেল তো এইটা হচ্ছে ভালো জিঙ্ক তার মানে বিক্রিয়া করবে আমি যদি একশো গ্রাম দিই তাহলে একশো গ্রাম জিঙ্কের সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে না বিক্রিয়া করবে কত এই ভালো জিঙ্কটুকুর সঙ্গে পঁয়ষট্টি গ্রাম জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করবে বোঝা গেল এবার বলছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্ক পর্যাপ্ত পরিমাণ লঘু এস ও ফোরের সঙ্গে বিক্রিয়ায় তো একশো গ্রাম যদি জিঙ্ক দিই তাহলে বিক্রিয়া করার জন্য আমি কত জিঙ্ক পাচ্ছি পঁয়ষট্টি গ্রাম এবার বলছে এরূপ পঞ্চাশ গ্রাম মানে ওই খারাপ পঞ্চাশ গ্রাম তাহলে যদি খারাপ একশো গ্রাম জিঙ্ক দিই বিক্রিয়া করার জন্য জিঙ্ক পাই পঁয়ষট্টি গ্রাম তাহলে খারাপ পঞ্চাশ গ্রাম জিঙ্ক দিলে কত পাবো তার হাফ তাহলে একশো গ্রাম জিঙ্কে এইটুকু লিখে দাও একশো গ্রাম জিঙ্কে ভালো জিঙ্ক বা বিশুদ্ধ জিঙ্ক বিশুদ্ধ জিঙ্ক আছে পঁয়ষট্টি গ্রাম এবার এক গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক আছে কত হবে পঁয়ষট্টি বাই একশো এবার এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্ক বলেছে পরীক্ষাতে তো পঞ্চাশ গ্রাম জিঙ্ক মানে ইন্টু পঞ্চাশ তাহলে পঁয়ষট্টি বাই একশো ইন্টু পঞ্চাশ তো পঞ্চাশ দিয়ে কাটলে দুই পঁয়ষট্টি বাই দুই মানে হচ্ছে বত্রিশ গ্রাম এই বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম যে জিঙ্কটা এই বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম জিঙ্ক থেকে কত পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে সেটাই দেখব অ্যাকচুয়ালি পঞ্চাশ গ্রাম জিঙ্ক থেকে নয় কিন্তু বত্রিশ গ্রাম জিঙ্ক থেকে কত হাইড্রোজেন উৎপন্ন হবে দেখব এইবার আমরা জানি কি জিঙ্কের সঙ্গে এইচ টু এস ও বিক্রিয়ায় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন সেই বিক্রিয়াটা লেখো জিঙ্ক প্লাস এইচ টু এস ও ফোর জিঙ্ক প্লাস এইচ টু এস ও ফোর সমান জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন দেখো বিক্রয়াটা ব্যালেন্স আছে কীভাবে ব্যালেন্স আছে বাম দিকে একটা জিঙ্ক ডান দিকে একটা জিঙ্ক বাম দিকে দুটো হাইড্রোজেন ডান দিকেও দুটো হাইড্রোজেন বাম দিকে একটা সালফার ডান দিকেও একটা সালফার বাম দিকে চারটে অক্সিজেন ডান দিকে চারটে অক্সিজেন তার মানে বিক্রিয়াটা ব্যালেন্স আছে এইবার আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে জিঙ্ক জিঙ্কটাকে ভরে ভাঙলে কত হবে পঁয়ষট্টি এখানে দেওয়াও আছে জিঙ্কের আণবিক ভর পঁয়ষট্টি তো পঁয়ষট্টি গ্রাম থেকে হাইড্রোজেন কত পাচ্ছি হাইড্রোজেনকে আণবিক ভরে ভাঙলে টু ইন্টু ওয়ান মানে দুই গ্রাম তার মানে পঁয়ষট্টি গ্রাম থেকে পাই দু গ্রাম হাইড্রোজেন হলো এবার এক গ্রাম থেকে পাবো কত দুই বাই পঁয়ষট্টি এবার আছে কি না বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম জিঙ্ক বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম জিঙ্ক তাহলে বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম জিঙ্ক থেকে পাবো কি তাহলে টু বাই সিক্সটি ফাইভ ইন্টু বত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে এটা দিয়ে কাটলে বত্রিশ পয়েন্ট ফাইভ দিয়ে কাটলে এটা দুই হবে এই দুই ওই দুই কেটে গেল তাহলে ওয়ান এক গ্রাম হাইড্রোজেন পাবো কি এক গ্রাম হাইড্রোজেন বোঝা গেল তো এটাই গেল এই কোশ্চেনটার ট্রিকি কোশ্চেন ছিল একটু দেখে নেবে তারপর দেখো এর অথ বা একটা আছে ক্যালসিয়াম কার্বোনেট দুশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে দুশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন অক্সাইড পাওয়া যাবে দেখো ক্যালসিয়াম কার্বোনেট সি এ থ্রি এটাকে যদি উত্তপ্ত করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড তৈরি হবে এবার দেখে নাও এটা ব্যালেন্স আছে কিনা হ্যাঁ এই বিক্রিয়াগুলো দেখার পর লেখার পর আগে ব্যালেন্স আছে কি না দেখে নেবে ব্যালেন্স না থাকলে কিন্তু তাহলে অঙ্ক করার ক্ষেত্রে ভুল হয়ে যাবে দেখো ক্যালসিয়াম বাম দিকে একটা আছে ডান দিকে একটা আছে এবার দেখো অক্সিজেন বাম দিকে অক্সিজেন আছে বাম ডান দিকে তিনটে আর এখানে দুটো আর এখানে একটা তিনটে আর অক্সিজেন কার্বন এখানে একটা আছে বাম দিকে আর এখানেও কার্বন একটা আছে মানে ব্যালেন্স আছে বিক্রিয়াটা যেই ব্যালেন্স থাকলেও তোমরা তীর চিহ্নটাকে সমান চিহ্ন দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এবার বলছে দুশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে মানে ক্যালসিয়াম কার্বোনেটকে নিয়ে কারবার তার মানে ক্যালসিয়াম কার্বোনেটকে ভরে ভাঙবো তাহলে ক্যালসিয়ামের কত চল্লিশ কার্বনের কত বারো আর অক্সিজেনের কত ষোলো ইন্টু তিন মানে আটচল্লিশ এটা করলে আমরা পাবো কত একশো আর একটা কি কার্বন অক্সাইড কত লিটার কার্বন ডাইঅক্সাইড বলেছে কত লিটার কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন অক্সাইড যেটা পাচ্ছি এটাই কত এর ভরটা কত চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে আণবিকভাবে ভাঙলে এই চুয়াল্লিশ গ্রামের আয়তন কত বাইশ দশমিক চার লিটার তার মানে এই একশো গ্রাম থেকে আমরা পাচ্ছি কত বাইশ দশমিক চার লিটার তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাই বাইশ দশমিক একশো গ্রাম সি এ সিও থ্রি সি এ থ্রি থেকে পাই বাইশ দশমিক চার লিটার সিও টু এবার বলছে দুশো গ্রাম তাহলে এক গ্রাম থেকে পাই বাইশ দশমিক চার বাই একশো আর দুশো গ্রাম তাহলে ইন্টু দুশো হয়ে যাবে তাহলে এটা এটা কাটাকাটি করলে হবে দুই বাইশ দশমিক চার ইন্টু দুই মানে হচ্ছে ফোর ফোর পয়েন্ট এইট লিটার তাহলে এত লিটার চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার কার্বন ডাই অক্সাইড আমরা পেয়ে যাব এটাই হলো অ্যান্সার তারপরে দেখো ফোর পয়েন্ট সেভেন অর্থাৎ লাস্ট প্রশ্ন বলছে দুটি দু তিন ওহম রোধ এটা তোমাদের চলতরিত অধ্যায় থেকে দিয়েছে দুটি তিন ওহম রোধককে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে আরেকটি রোধের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে এই মিশ্র সমবায়ের রোধ হয় তিন ওহম একটু ছবি আঁকো দুটো তিন ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে ব্যাস ওইটুকু ছবি আঁকলাম দুটো তিন ওহম রোধ সমান্তরাল সমবায়ের মতো ছবি আঁকলাম এটাও তিন ওহম এটাও তিন ওহম দুটো তিন ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করে আরেকটি রোধের সাথে শ্রেণী সমবায় মানে ভাবে আরেকটি রোধের সাথে শ্রেণী সমবায় যুক্ত করেছি সেই রোধটার মান কত আমি জানি না ধরে নিলাম এই রোধটার মান এক্স যুক্ত করা হলে এই যে টোটাল যেটা হলো এইটার মিশ্র এইটার এই যে মিশ্র সমবায়টা তৈরি হলো এর রোধটা বলছে কত এর রোধ বলে দিচ্ছে তিন ওহম এই টোটালটার রোধ তো আমি টোটালটাকে এক সাইডে রেখে দিলাম দিয়ে এইটাকে ক্যালকুলেট করছি তাহলে দেখো প্রথম যদি এই দুটো সমান্তরাল সমবায় আছে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো সমান্তরাল সমবায়ে যদি দুটো রোদ থাকে তাহলে তার শর্টকাট ফর্মুলা কী বলে দিয়েছি রোধের রোদ দুটোর গুণ ফল বাই যোগফল মানে গুণ ফল বাই যোগফল দুটো রোদ গুণ করলে কত হবে তিন ইন্টু আর দুটো রোদ যোগ করলে তিন প্লাস তিন তো তিন ইন্টু তিন সেটাকে রেখে দিলাম তিন ইন্টু তিন আর দুটো রোদ যোগ করলে হচ্ছে ছয় তাহলে তিন দুয়ে ছয় তার মানে হচ্ছে থ্রি বাই টু এই যে থ্রি বাই টু মানে এটা কত ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি বাই টু ওয়ান পয়েন্ট ফাইভ রাখতে পারো বা থ্রি বাই টু রেখে দিতে পারো তো ওয়ান পয়েন্ট ফাইভ শুধু এই সমান্তরাল সমবায় টুকু ক্যালকুলেশান করে এবার তার সাথে তো একটা শ্রেণী সমবায়ের মান আছে এক্স তো সেইটা শ্রেণী সমবায় তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তাহলে কী হবে এইরকমভাবে সার্কিটটা হয়ে যাবে এটা এক্স আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এদের যে তুল্য রোধ সেটা কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এক্স এবার সেইটা মিলে বলছে এখানে এই যে তিন ও হোম আছে সেইটা তো তাহলে এক্সের মান কত হবে থ্রি থ্রি তিন থেকে যদি 1.5 বিয়োগ যায় তাহলে এটাও হবে দেড় হোম তার মানে এক্স আমরা পেলাম কত যে ওয়ান পয়েন্ট হোম এটাই হলো কি অ্যান্সার এই গেল আজকের ক্লাস এবার তোমরা বলো কোন পেজটা এর পরের ভিডিওতে আসবে বা এর পরের ক্লাসে কোন পেজটা নিয়ে আলোচনা করব। সেইটা তোমরা কমেন্টে জানাও আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে